বিসমিল্লাহির রহমানির রহিম। শাহাদাতের নেশায় যারা জীবনের মায়া যারা ভুলে গেলাম তাদের জন্য সামান্য একটু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন, হাজার হাজার কারণ আপনাদেরকে দেখিয়েছি, জেহাদের দরকার আছে না নাই, জেহাদ কাদের সাথে করতে হবে, কবে সময় হবে, সাত ব্যাপারে আমার ব্রেন থেকে যতটুকু খোলায় আমি বলার চেষ্টা করেছি। বেশি দিন আগের কথা নয়, এই জায়গা যারা মুরব্বী আছেন তারা জানার কথা। আল্লাহর নবীর মহব্বত যাদের মধ্যে, ইসলামের মহব্বত যাদের মধ্যে, তারা জীবনের মায়া করে না। আমার এক বন্ধু মুফতি সাহেব, তার নিজের মুখে আমার শোনা, পাকিস্তান লেখাপড়া করেছেন উনি, আর কয়েকদিন আগে, কয়েক বছর আগে, তিন চার বছর আগে উনি পাকিস্তানে আবার বেড়াতে গেলেন। উনি বলে, আমি পাকিস্তানে যাবার পরে মনের মধ্যে ইচ্ছা হলো একটু আফগানিস্তান ঘুরে আসবো। কিছু দূরে ঢুকলাম, ঢুকতে ঢুকতে বেশি দূরে আমরা যাইতে পারলাম না, তখনও যুদ্ধ চলতেছিল, কখন কি হয়। আমরা কিছু দূর যাবার পরে একটা চায়ের দোকান পেলাম, চায়ের দোকান একটা আবু নাইম। আমার এই বন্ধু বলে, আবু নাইমের কাছে আমরা জিজ্ঞেস করলাম, ভাই আমার তুমি তো মুসলমান, চেহারা দেখে মনে হয় দাঁড়িয়ে আছে, টুপি আছে, বলে হ্যাঁ আমি মুসলমান। বলে আমরা বাংলাদেশ থেকে এসেছি, আমাদের কেমন কিছু শোনাও যাতে করে আমার ইমানটা তাজা হয়, এমন কোন ঘটনা তোমার চোখে কি তুমি দেখেছো যে ঘটনা আমাদেরকে একটু উজ্জীবিত করবে, আল্লাহর প্রতি ভীতি সৃষ্টি করবে। তখন আবু নাইম দরদর করে চোখের পানি ছেড়ে কাঁদতেছে, চোখের পানি মারাইতে পারে না। আমরা জিজ্ঞেস করলাম, ভাই আবু নাইম তুমি কাঁদছো কেন, আমরা একটু জানতে চেয়েছি, কিছু গল্প শুনতে চেয়েছি। আবু নাইম তখন বলেন, এই জিজ্ঞাসার কারণে এমন এক ঘটনা আমার মনে পড়েছে যা আমার জীবনে কোনদিন আমি ভুলতে পারবো না। ছোট্ট এক সৈনিক, নাম জুবায়ের, মাত্র 13 বছর বয়স, হাফেজে কোরআন, তার মৃত্যুর কথাটা আমার মনে পড়ে গেল। আবু নায়েব তখন বলে, 3 সন্তানের বিধবা মা, বাবা দুনিয়াতে নাই, এই মায়ের 3টি মাত্র সন্তান, একটার বয়স 22, একটার বয়স 16-17 হবে, আর একটার বয়স 13। প্রথম সন্তান জেহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, তারা লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। দ্বিতীয় সন্তানকে এই মা মাথায় হাত বুলিয়া বলে, যাও বড় ভাই চলে গেছে, তুমিও সেই পথে চলে যাও, আমি চাই কালকে আমাদের ময়দানে আমি 3টা শাহাদাতের শহীদের মা হব। দ্বিতীয় সন্তানটার ঘটনা, শাহাদাত বরণ করে টুকরা টুকরা লাশ, হাড়গুলাও ভেঙে চুরে গেছে, এমন একটা লাশ একদিন মায়ের কারে, মায়ের ঘরে এসে পোস্ত, কলা পাতা পুঁতি দিয়ে পেঁচানো লাশ। দ্বিতীয় সন্তানটার লাশ দেখে চিৎকার করে করে কাঁপতেছে মা। তখন জুবায়ের ছোট, মাত্র 12 বছর বয়স, মায়ের গলা জড়িয়ে ধরে জুবায়ের তখন বলে, মা তুমি না বলেছিলে যারা দিনের রাস্তায় শাহাদাত বরণ করে তাদের জন্য কাঁদতে হয় না। বড় ভাই যখন ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে, তখন তো তোমাকে আমি কাঁদতে দেখি নাই, তুমি দোয়া করেছো আর এসেছো, আমাকে গল্পটা শুনিয়েছো, মেজো ভাই মারা গেল, তুমি কাঁদতেছো কেন। মা তখন চিন্তা করে, জুবায়ের মধ্যে খারাপ ধারণার সৃষ্টি হবে, তখন জুবায়েরকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, বাবা, চিৎকার করে কান্দে অঝোর ধারায় আর বলে, বাবা আমি এই মেজো সন্তান মারা গেছে, বড় সন্তান চলে গেছে, তার জন্য আমি কাঁদি নাই, আমি কাঁদতেছি এজন্য আজকে আমার জান্নাতের মেহমান আমার ঘরের সামনে হাজি, তাকে কবরে দামানোর মতো 2টি টাকাও আমার কাছে নাই, পরের বাড়িতে কাজ করে করেন, তোদেরকে আমি মানুষ করেছি, কিচ্ছু নাই আমার কাছে, কিভাবে আমি তাকে আজকে দাফন করব, কেমনে তাকে আমি কবরে রাখবো। কাঁদতে কাঁদতে গলায় হাত দিয়ে আস্তে করে একটা স্মরণের চেন, স্মরণের চেনটা ছিঁড়ে জুবায়ের হাতের মধ্যে দেয়ার বলে, বাবা বাসর রাত্রে তোর বাবার দাবায় স্মৃতিটা গলায় করে আমি বেঁচেছিলাম, কত কষ্ট গেছে জীবনে, স্মরণের চেনটা আমি বিক্রি করি নাই, আজকে আমার মেহমানকে বিদায় দেওয়ার জন্য আমি সেই স্মৃতিটা আজকে নষ্ট করব, জুবায়ের যা স্মরণের চেনটা বিক্রি করে বাজার থেকে কাফন দাফন যা করার সব কিনে নিয়ে আয়, চেনটা মুখের মুঠের মধ্যে নিলাম, জুবায়ের যাচ্ছে স্মরণকারের দোকানে, বিক্রি করা শেষ, টাকাটা হাতের মধ্যে নিয়ে কাফনের দোকানে যাবে।
অদৃশ্য থেকে আওয়াজ আসতেছে, মেজ ভাইয়ের স্পষ্ট গলার আওয়াজ, জো ভাইয়ের আমার জন্য কাফন কিনা লাগবে না, এখনো আফগানিস্তানের জেহাদ শেষ হয়ে যায় নাই, এখনো গোটা পৃথিবীর মারাত ধর্ষণ থেকে বাঁচে নাই, তোর সময় হয়ে গেছে, বয়স 13 বছর, তুইও যা জেহাদের ময়দানে, যা পারিস কিনে নিয়ে জেহাদের ময়দানে চলে যা। শেষ পর্যন্ত কয়েকবার আওয়াজটা শোনার পরে জুবায়ের নিজেকে আর স্থির রাখতে পারে না, কাফনের ময়দান ছেড়ে এখনো পাকিস্তানের বিভিন্ন জায়গায় খোলা ময়দানে অস্ত্র কিনতে পাওয়া যায় পাহাড়ি অঞ্চলে, সোজাসুজি কাফন না কিনে অস্ত্রের দোকানে গিয়ে অস্ত্র কিনে নিয়ে বাড়ি চলে গেছে। মা ভয়ে আসতি, বাবা সবাই আমাকে জঙ্গিবাদের মা বলে, তালেবানের মা বলে, সবাই আমাকে তাড়িয়ে দিতে চায় এলাকা থেকে, আমি সন্তানগুলি জেহাদের ময়দানে পাঠিয়েছি, আমাকে কেউ দেখতে পারে না, আজকে তুই অস্ত্র নিয়ে আমার বাড়িতে ঢুকলি, সকালবেলা যদি জানতে পারে তাহলে কেউ তো আমাকে এই গ্রামে রাখতে দেবে না। রাত্রে গভীর হয়ে যায়, জুবায়ের অস্ত্রটা বালিশের নিচে রেখে হঠাৎ করে লাফিয়ে উঠে বলে, বা তুমি কি কিছু শুনতে পাও? বলে, কই আমি তো কিছু শুনতে পাই না। বলে, দেখো না মিয়া ভাই ডাকতেছে, মেজ ভাই আমাকে ডাকতেছে, বারবার আমাকে বলতেছে ময়দানে চলে যাওয়ার জন্য। মা তখন চোখের পানি ছড়ে আঁচল তুলে দোয়া করে, বাবু আমি বুঝতে পেরেছি, আবার 12 বছরের সন্তানটাকেও তুমি কবুল করে নিয়েছ। জুবায়ের হাতে ধরে দোয়া করে, বাবা আর কোন মায়া আমার না, বড় সন্তানকে বিদায় দিয়েছি, মেজ সন্তানকে বিদায় দিয়েছি, তোকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম, যা রাতের অন্ধকারে চলে যাক। জুবায়ের চলে গেল, জেহাদের খাতায় নাম লেখাল, এমন বলে, এই জুবায়ের 1 থেকে 1.5 বছর আমরা দেখেছি ছোট্ট মানুষ, মাঝ এবং মোয়াজের মতো তীর বেগে যুদ্ধ করত, সে কমান্ডার যা বলতো তার একটু এদিক ওদিক করত না, অস্ত্রটা নিজের মায়ের কিনা চেন বেচা কেনা অস্ত্রটা বালিশের নিচে রাখত, নিজের হাত থেকে কোন সময় বেহাত করত না। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন যে এখনো বেঁচে আছে, শহীদেরা যে মরে না, তার জন্য প্রমাণটা দেওয়ার জন্য আমি বললাম শুধুমাত্র, জুবায়ের এই অবস্থায় একদিন সেও শাহাদাত বরণ করল। এমন বলে, জুবায়ের শাহাদাতের পরে কামান এলাকা জুড়ে সবার চোখে পানি এসে গেল, সবাই তাকে খুব স্নেহ করত, মায়া করত। জুবায়ের তখন পর্যন্ত মৃত অবস্থায় দাফন কাফন করব, কিন্তু তার হাতের মধ্যে সেই অস্ত্রটা এখনো তৈরি, শক্ত করে ধরে রেখেছে, হাজার টানাটানি করেও তার হাত থেকে অস্ত্রটাকে আমরা আলাদা করতে পারলাম না। টানাটানি করার পরে মনে হলো যেন হাট গোলাপের হয়ে আসবে, তখন পর্যন্ত অস্ত্রটা সে ছাড়ে না। শেষ পর্যন্ত তার মাকে দেখা হলো, মা যদি বলে হয় তোমার ছেড়ে দেবে, আমাদের বিশ্বাস শাহাদাত বরণ যারা করে তারা মরে না, তারা জিন্দা। মা বলল, বাবা এখন অস্ত্রের কাজ শেষ হয় না, তুই অস্ত্রটা ছেড়ে দে, এখনো জিহাদের ময়দান বাকি, আমি তোর মা বলছি, লাশ অস্ত্রটা ছাড়ে না, সেইভাবে শক্ত করে ধরা। সমস্ত আলেমেরা পরামর্শ করে কমান্ডারকে দেখা হল, যিনি নেতা ছিল আমির ছিল, কমান্ডার এসে বলে, জুবায়ের এখনো জেহাদের কাজ শেষ হয় না, তুমি শাহাদাত বরণ করেছো, আমাদের অনেক কাজ এখনো বাকি, তাড়াতাড়ি করে অস্ত্রটা তুমি আমাদের কাছে জমা দিয়ে দাও। আমি নাইম বলে খোদার কসম করে বলতেছি, শত শত মানুষ আমরা নিজে চোখে দেখেছি, আমরা উপস্থিত কাফনের ভিতর থেকে হাড্ডি সার কষ্ট ছোড়ানো অবস্থায় রক্তাক্ত হাতটা বের করে জুবায়ের তার পিস্তলটা কমান্ডারের হাতে জমা দিয়ে দিল। শাহাদাতের নেশায় যারা, জীবনের মায়া যারা।